কথা আছে তো আসো। তা আমি কখন ওনারে আমার শাশুড়ি হিসাবে দেখতাম না, আমি সবসময় আমার ওনারে আমার মার মতো দেখতাম বলে ওনার সাথে সব কথা শেয়ার করতাম, ভালো মন্দ ওনার কাছে আমি বলতাম, কিন্তু উনি ওনার ছেলের বউ হিসাবে বা ওনার দুশ্মন হিসাবে উনি আমার মনে হয় দেখতো। আসসালামু আলাইকুম, আমি ইভা বলছি। আমরা হচ্ছে দুই তিন বোন এক ভাই। আমার বাবা মা আমরা দুই বোন খুব ভালো সুখী ফ্যামিলি ছিলাম আমরা, আপনাদের দোয়া এখনও আছি মোটামুটি। আর আমার বাবা উনি মারা গেছে, আমার আম্মু সেকেন্ড টাইম বিয়ে। আমার বাবা একটু ছোটবেলা থেকে দেখেছি, যতদূর মনে পড়ে দেখেছি বাবা নেশা টেশা করতো বলে ফ্যামিলিতে একটু ঝামেলা ছিল, মার সাথে একটু ঝামেলা হতো, বাবা সাংসারিক খরচটা ঠিক করে দিতে পারতো না। এগুলো পেশারে আম্মা আমাদের দুই বোনের ভবিষ্যতের কথা চিন্তা করে বাংলাদেশের বাইরে চলে যাবে ডিসিশন নিয়েছিল। তারপর আম্মা বাংলাদেশের বাইরে চলে গেল, আমাদের ছোট রেখে দাদু বাসায় রেখে আম্মু বাংলাদেশের বাইরে চলে গেছে। তখন আমরা দুই বোন আমার দাদু বাসায় ছিলাম, বাবুবাজারে দাদা বাড়ি, ওইখানে ছিলাম, দাদা বাড়িতে ছিলাম, জীবিত ছিল। হ্যাঁ হ্যাঁ, বাবা সব জানতো, বাবা সব জানতো, কিন্তু উনি নেশা করে বলে বা তেমন সেন্স ছিল না, বা আমার আম্মাকে বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পরে আর বাধা দেয়নি, আমার আম্মা চলে গেছে। পরে আব্বা আবার বিয়ে করে নিয়ে আসছে। আর ছোটবেলায় আম্মার মুখে শুনেছি আব্বু নাকি আরও দুই তিনটা বিয়ে করছে, কিন্তু দেখিনি, যা দূরে এখন আম্মার মুখে শুনি আর কি। তো আব্বা বিয়ে করে নিয়ে আসছে, নিয়ে আসার পরে দাদু বাসাতে যাই হোক ঝামেলা, তারপরে আব্বু আমাদেরকে দুই বোনকে মিথ্যা কথা বলে নিয়ে গেছে। দুই বোনরে মিথ্যা কথা বলে নিয়ে যাওয়ার পরে দেখলাম যে আব্বু বিয়ে করছে। যাই হোক, তখন তো ছোট ছিলাম, বুঝতাম না। তারপর আমার আম্মু শুনলো ঘটনাটা, বাবা বিয়ে করছে, শুনে আম্মু চলে আসছে, বাংলাদেশের বাইরে থেকে চলে আসছে। আসার পরে আব্বু আম্মু আবার দুজন কথাবার্তা বলে সব কিছু ফ্যামিলি থেকে আবার ঠিকঠাক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনিও ছিল ওই ঘরে, আমার একটা ভাই হয়েছিল। আর মোটামুটি তখন আব্বা আর কি এইদিকেও ছিল ওইদিকেও ছিল, দুই দিকেই ছিল। আমার কাছে বলতো না, আমার কাছে বলা হতো যে ওই বাসায় যাই না, তোমার এখানেই থাকে, কিন্তু আব্বু লুকিয়ে লুকিয়ে যাইতো। তো এরকম আম্মার দেখতে 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 আম্মা অনেক ক্লান্ত হয়ে পড়ছে, ঝগড়াঝাটি অনেক বেশি ঘরে চলতো, তো এরকম করে এই সংসারটা যাইতো। তারপরও আমার আম্মু অশান্তিই ভোগ করছে, সবসময় দেখছি আম্মুই সব কিছু স্যাক্রিফাইস করছে, অশান্তি করছে, আমাদের দুই বোনের পড়াশোনা মোটামুটি আম্মুই সব কিছু দেখছে। প্লাস হঠাৎ করে আব্বু মারা গেল, আব্বু মারা যাওয়ার পরে সবাই তো ফ্যামিলি থেকে ভেঙে পড়ছে। আব্বু মারা গেছে ছোট মার বাসায়, যেখানে ছোট মা ছিল ওইখানে আব্বু মারা গেছে। আব্বা জানি না ওইখানে কি হয়েছে, আব্বা রোজার প্রথম রমজানের দিন উনি ফাঁসি দিয়ে মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, উনি ফাঁসি দিয়ে মারা গেছে প্রথম রমজানের দিন। না, আজও জানতে পারিনি, না আজও জানতে পারিনি। আর হচ্ছে আব্বা মারা যাওয়ার পরে আর কি করার, তারপরে যখন সবসময় দেখছি আম্মা ছোটবেলা থেকেই অশান্তি, যখন বড় তখনও মোটামুটি, আব্বা যখন মারা গেছে তখন বুঝি যে আম্মা তো এখন অশান্তি, সবসময় অশান্তি করে গেছে। আর আমার আম্মারও বয়স তেমন না, যাই হোক এখন আম্মা ডিসিশন নিয়ে সবাই মিলে জেলে বুদ্ধি টুদ্ধি দিয়ে, আর আমার ফুল সাপোর্ট ছিল আম্মার সাথে, আমার মার বেশি আমি বেশি সাপোর্ট করছি যে আম্মা যদি বিয়ে করে, আম্মা বিয়ে করছে। এখন ইনশাল্লাহ এই ঘরে আমার একটা ভাই আছে, আমরা খুব সুখী এখন। আমার বাবা বাড়ি থেকে এই যে এখানে বিয়ে করছে, এখানে আমাদের খুব, উনি খুব যে আমাদের, ওনার আমরা মামা বলি, মামা আল্লাহ রহমতে আমাদের খুব আদর করে, ওনার মেয়ের মতোই দেখে। তখন আমার 15 বছর ছিল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বাবাকে দেখছি, পুলিশ যায় লাশ নামাইছে, সব দেখা হয়েছে। না না, আজও জানতে পারিনি, আমরা পুলিশ কেস করি নাই বা এত গভীরে আমাদের যাই নেই, আমরা যাওয়ার কোনো ইচ্ছা ছিল না বলতে, ছোটবেলা থেকে দেখছি তো অনেকটা, আর কেন করছে এটা তো সবার প্রশ্ন, আমরাই নিজে প্রশ্ন করতাম, চলে যদি আসতো বাবা ফাঁসি না দিয়ে চলে আসতো আমাদের কাছে, ওনার যদি এখানে ঝামেলা হতো চলে আসতো, তো আসেনি। আমার লাইফ স্টোরিটা আপনাদের সাথে আমি শেয়ার করি, আমি বেশি দূর পড়াশোনা করতে পারিনি, ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করে অফ করে দিয়েছি, অফ করে দিয়েছি বলতে ভালো লাগে না, পড়াশোনা ভালো লাগে না বলে অফ করে দিয়েছি। আর মানুষের ছোটবেলা থেকে একটু অন্য টাইপের ছিলাম, বড় হয়েছি অন্য টাইপের, খুব ভালো লাগে না বলতে খেলাধুলা আর মান ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া এগুলো খুব পছন্দ করতাম, ছেলে ব্রিং খেলতাম, লাড্ডু উড়াইতাম, ঘুড়ি উড়াইতাম, এরকম টাইপের ছিলাম বলে পড়াশোনাটা করতে পারছি না, ভালো লাগছিল না,
তো বাসা থেকে আম্মু দেখার পরে ঠিক আছে। আমার খালু ছিল, আমার খালার হাজবেন্ড, ওনার দোকান ছিল মগবাজারে, ওনার দোকান মগবাজারে ছিল, ওনার সাথে ওনার দোকানে একটা পার্টনারশিপ ছিল, একটা ছেলে, নাম হচ্ছে অপু। আর কখনো আমি দেখিনি আর তেমন করে দেখাও নাই। আমার আম্মু আর কি বলতেছে, যেহেতু ইভা পড়াশোনা বন্ধ করে দিছে আর এখন বড় হয়ে গেছে, তখন আমার 13 বছর চলে, যে বড় হয়ে গেছে আর এলাকার ছেলেপেলেরা, আমাদের জুড়েনের ছেলেপেলেরা মোটেও ভালো না, আর ও তো সবার সাথে কথা বলে, যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তার থেকে ভালো দেখো একটা ছেলে দেখো, বিয়ে দিয়ে দেবো মেয়েকে। প্লাস তখন আমার খালু পছন্দ করে বললো যে আমার কাছে একটা ছেলে আছে দেখি, তো আমার খালু নিয়ে আসলো ওদেরকে, আমার শ্বশুর বাড়ির লোককে নিয়ে আসলো, আমার শাশুড়ি আমার ননদ আসলো, আমাকে দেখে তাদের পছন্দ হয়েছে, তারা চলে গেছে। দেন তখন আস্তে আস্তে ফ্যামিলিগতভাবে আমার বিয়ে ঠিক হইলো। এপ্রিল মাসের 22 তারিখ আমার বিয়ে দিল, তখন আমার 13 বছর চলে। তো তখন বিয়ের পর মোটামুটি, তো তখন তো এত ছোট কিছুই বুঝতাম না, তো শ্বশুরবাড়িতে গেলাম, মোটামুটি সব কিছু ভালো দেখলাম, ভালো মন্দ বুঝার মতো কোনোই ছিল না, যখন যা বলতো তাই বুঝতাম যে হ্যাঁ এটা ভালো এটা খারাপ। তো কিছুদিন যাওয়ার পরে ধরো আমার যখন বিয়ের বউ বাত করে, তখন আমার আম্মা আর কি তেমন করে জানতো না যে ছেলেটা আসলে ভালো না খারাপ। বৌবাতের সময় আমার আম্মা গেল, যাওয়ার পরে শুনলো মানুষের মুখে যে আপনার মেয়ের জীবনটা তো নষ্ট করে দিলেন, এত ছোট বয়সে মেয়েটাকে বিয়ে দিচ্ছেন, মেয়েটার জীবন তো নষ্ট করে দিলেন, এই ফ্যামিলিটা তো ভালো না, ওরা ভালো না, এই এলাকাতে ওদের ভালো কোনো ই নেই, আর ছেলেটা নেশা টেশা করে খারাপ। তো আমার আম্মা চিন্তায় পড়ে গেল, তখনই বিয়ের পরের দিনই চিন্তায় পড়ে গেল যে কী করলাম, আসলে কী করলাম। তারপরও আম্মা বলতে, যাই হোক দেখি সামনে হতে পারে, ভালো হতে পারে। তারপর তো বিয়ের 1 মাস পরে বুঝলাম যে আসলে ছেলেটা নেশা টেশা করে ভালো না, তখন আস্তে আস্তে ফ্যামিলিকে বললাম, মাকে বললাম। কিভাবে বুঝলাম? হচ্ছে বিয়ের কিছুদিন পরে রোজা গেছে, রোজাতে ও বাসায় ঠিক করে আসে না, বা নেশা ঘরে বসে বসে কেমন আসে না বাসায়, আমাকে সময় দেয় না, প্লাস রাতের পর রাত বাহিরে থাকে কি করে, প্লাস ওর ফ্রেন্ডদের কাছ থেকে শুনতে পারলাম, ওর একটা বন্ধু বান্ধব এরকম সবার কাছে শুনতে পারলাম যে ও কি করে, দেন ওর ফ্যামিলি থেকে ওর বোন, ওর মামাতো বোনরা আর কি বলতো, যেরকম ওর মামাতো ভাই বোন সবাই বলছে যে ভাইয়া তো ইয়াবা খায়, এরকম টেরকম বলে টলে সবাইকে, তখন আমি আর কি বুঝলাম যে আসলে তাহলে তো ভালো না। যাই হোক আমি আমার মার বাসায় যাই, মাকে কথাটা বললাম, তখন মা আমাকে বলছে যে যাওয়ার দরকার নাই বাদ দাও মা। হ্যাঁ হ্যাঁ 1 মাস পরে বুঝতে পারছি, না 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 এর আগে বুঝতে পারিনি। আর তখন হচ্ছে মা আমাকে বললো যে আর যাওয়া দরকার নেই। তো যাই হোক তখন আমার আম্মা আমাকে আটকাই দিল যে আমি মেয়ে আর দেবো না, মেয়ে আর দেবো না, তোমরা তোমাদের মতো চলে যাও। যাই হোক তখন তারপরে ও ক্ষমা টমা চাইছে, যেগুলো মিথ্যা কথা আমি এরকম কিছু না, যাই হোক আমাকে মাফ করে দেন, সুযোগ আরেকটা দেন। তো আমার আম্মা চিন্তা করলো যে যাই হোক হতে পারে ভালো হয়ে যাবে, সুযোগ আম্মা একটা দিল। তারপরে হচ্ছে মোটামুটি সংসার লাইফ, শ্বশুর শাশুড়ি নিয়ে ভালোই ছিলাম, ভালো মোটামুটি লাইফ যেমনটাই চালু চলতে থাকতো, কিন্তু শ্বশুরের বাসা থেকে যেমন হচ্ছে একটু দোষ পাইলেই ওরা বেশি আর কি করতো, আমি তো তখন রান্নাবান্না মোটামুটি কিছু জানতাম না, আমার শাশুড়ির কাছ থেকে আমার সব কিছু শেখা, ও উনি আর কি যা বলতো করতাম, একটু ই থেকেই হলেই তারা ও রাগারাগি করতো। তারপরে আমি হঠাৎ করে বাসায় একা একা থাকি বলে চিন্তা করলাম যে সারাদিন তো একা একা থাকি, তাহলে একটা কাজ শেখা যাক, যাই হোক একটা কাজ শিখবো, ইচ্ছা করে হাজব্যান্ডে বললাম যে একটা কাজ শিখবো। ও বললো যে কী কাজে ইচ্ছুক বলো, বললাম আমি একটা পার্লারের কাজ শিখবো, পার্লারের কাজ শিক্ষার খুব ইচ্ছা, তো একটা পার্লারের কাজ শিখতে ঢুকে গেলাম, পার্লারের কাজ শিখলাম, পার্লারে তখন কাজ করতেছি, তো তখন শ্বশুরবাস থেকে আরও ঝামেলা যে পার্লারে কাজ করবে কেন, যে আমার মাথাটা কাজের প্রতি একটু আগ্রহ ছিল বলে আমি 6 মাসে মোটামুটি কাজ সব শিখে গেছি, শিখে যাওয়ার পরে শ্বশুরবাস থেকে আরও বেশি যে কেন কাজ করবে, কাজ করতে দিব না, ও কাজ করে সেই এগুলা নিয়ে ঝামেলা বলে আলাদা হয়ে গেলাম আমরা, শ্বশুর বাসা থেকে আলাদা হয়ে গেল আমার হাজবেন্ড। হ্যাঁ আমার হাজবেন্ড আর কি আমাকে নিয়ে রাতে বেলা আলাদা হয়ে গেছে যে বেরিয়ে যাবো এখন আর থাকবো না এখানে। কোথায় গিয়ে উঠলাম বলতে আমার মার বাড়িতে, মার বাড়িতে যাই, উঠার পরে তারপরে রুম নিয়ে আমরা আলাদা আলাদা রুম টুম ভাড়া নিয়ে আলাদাই ছিলাম, টেলার্সের দোকান ছিল মোটামুটি ভালোই ছিল। যাই হোক তারপরে এখন তো ভালোই সবাই ভালো ছিল, কাজকাম আমি করতেছি, তো মাঝে ও আবার হচ্ছে তখন থেকে ও একটা টেলার্সের চাকরি নিল, তখন ওর নিজের দোকান নেই, ওর আম্মা নেশা করতো কিন্তু লুকিয়ে লুকিয়ে খুব অল্প অল্প, আমি বুঝতে পারতাম না উপার্জন নেই। হ্যাঁ 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 অল্প টাকা দিয়ে কিভাবে, এই অল্প টাকা থেকে যেমন ও আমার সংসারের খরচটা দিত না,
দিত বলতে যেমন প্রত্যেক সপ্তাহে না 500-1000 টাকা দিত, যাতে কিছুই হইতো না, বাড়িওয়ালার ঘর ভাড়া, নিজের খরচ কিছুই হইতো না। তো আমিও তো জানি যে চাকরি করতাম, ওইটা দিয়ে আমার পার্লারে চাকরি করছিল। আমি ফার্স্ট টাইম বেতন পাচ্ছিলাম হচ্ছে 5500 টাকা, এটা দিয়ে আমাদের মিলিয়ে ঝিলিয়ে হয়ে যাইতো। আমার মা হেল্প করতো, মোটামুটি আমার ফ্যামিলি থেকে সাপোর্ট পাইতাম, হেল্প করতো। তারপরে আমার শাশুড়ি দেখে থেকে আবার উনি আবার একসাথে হইলো, আবার একসাথে হব এরকম টেরকম করে উনি আবার একসাথে হইলো, যে ওনার ছেলে কাজকাম করে না, উনি আবার একসাথে ওনার ছেলের কষ্ট দেখতে পারছে না, উনি একসাথে হওয়ার পরে যাই হোক একসাথে। তো ওনারা হঠাৎ করে আমার, তখন আমি চাকরি টাকরি করি ভালোই, মোটামুটি ভালোই যাচ্ছিলাম। তো আমি বুঝতে পারিনি যে আমি আসলে আমার মার কাছে, মার তখন আবার মার সাথে খুব ঝগড়া ঝগড়া, আমার মার সাথে ঝগড়া করলাম হচ্ছে আমার মা আমাকে নিয়ে আটকেই দিল শ্বশুরবাড়িতে আসতে দিবে না, যে তুমি যেহেতু তোমার শাশুড়ি তোমাকে বাসা থেকে বের করে দিছে, এখন আবার ওদের সাথে একসাথে হবা কেন। তা আমি আর মাকে আবার বললাম যে একসাথে হই তাহলে, কী হয়েছে একবার দেখি, মানুষ তো সবসময় একরকম থাকে না, দেখি। আমি সবসময় শ্বশুরবাড়ি সাপোর্টে ছিলাম, মার কথা খুবই কম শুনতাম, ওই কারণে মার সাথে খুব প্রচুর পরিমাণে ঝগড়া, 3-4 মাস মার সাথে কথা হয় না, ভালো মন্দ মাকে বলতেও পারি না। তো কিছুদিন পরে, বোঝার পরে বুঝলাম আমি প্রেগনেন্ট, কিছুদিন পরে বুঝলাম আমি প্রেগনেন্ট। তো তখন কি করব, তখন আর কোনো উপায় নাই, তখন আম্মাকে বললাম যে মা, তখন মাকে ফোন করছি, ফোন করে কান্নাকাটি করে ক্ষমা টমা চায় আমার বাসায় গেলাম। যাই হোক, তখন মোটামুটি বুঝতেছি যে এখন আমি সব দিকেই ঝামেলায় পড়ে গেছি, হাজব্যান্ডও ভালো না, বা এদিকে নিজেরও অসুবিধা, সব দিকে অসুবিধায় পড়ে গেলাম। যাওয়ার পরে হলো মোটামুটি, তখন আম্মা আর কি বললো যে যেহেতু তুমি প্রেগনেন্ট তাহলে এক কাজ করো, বাচ্চা রাখার দরকার নেই, বাচ্চাটা নষ্ট করে দিই, অ্যাবর্শন করে দিই। হ্যাঁ, 2 মাস ছিল, অ্যাবর্শন করে দেবো। আমি বললাম যে অ্যাবর্শন করে দিবা, তো অ্যাবর্শন করবো না, দেখি এই বাচ্চাটার উসিলায় যদি আমার হাজব্যান্ড ভালো হয়, বাচ্চাটার উসিলায় যদি ও ভালো হয় দেখি। তো এই বলার পরে বাচ্চাটাকে আমি, আম্মা বললো তাহলে তুমি কী করবা, আমি কী করবো তা জানি না, বাচ্চা রাখবো, বাচ্চার উসিলে ভালো হবে, এই বলে বাচ্চা রাখলাম। তো বাচ্চা রাখার পরেও তো বাসা থেকে শ্বশুরবাড়িতে গেলাম, এক সময় খুব ঝগড়া, শ্বশুর শাশুড়ি আবার অনেক ঝগড়া বলে আমাকে বাসা থেকে বের করে দিছে রাতের বারোটার সময় বাসা থেকে বের করে দিছে। একসাথে আমার হাজব্যান্ডের সাথে অনেক ঝগড়া, আমার সাথে কিছু না, হাজব্যান্ডের সাথে ঝগড়া, রাতের 12টার সময় আমাকে সহকারে বাস থেকে বের করে দিছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দুইজনই বাসার বাইরে, এখন এত রাতে কোথায় যাব, আমি প্রেগনেন্ট, এরকম সময় তো যাওয়াটা উচিত না। তো রাতের 12টা থেকে আমরা রাতে 2টা পর্যন্ত ছাদে দাঁড়াইছিলাম, আমার শ্বশুরবাড়ির ছাদে, যে বাসা ওনারা কি ভাড়া ছিল ওই বাসার ছাদে দাঁড়াইছিলাম, কী করব কী করব। তারপরে আমার আম্মাকে ফোন দিলাম যে মা অনেক তো ই হয়েছে, একটু ই করো, একটু ক্ষমা করো, এবার একটু একটা সুযোগ দাও। তো আমার আম্মা বললো তোমাকে, তুমি আসবা কিন্তু তোমার হাজব্যান্ডকে আনতে পারবো না। পরে বললাম তাহলে ওকে না নিলে আমিও যাব না, আমিও এইখানেই থাকবো, একসাথে থাকবো, বাঁচলে একসাথে মরলে একসাথে, এরকম বলে আম্মাকে রাখলাম। যাই হোক, মা তো, মা হঠাৎ ফোন দিয়ে বললো যে আসো তোমরা, চালু আসো। তারপরে বাসায় গেলাম, যাওয়ার পরে দুজনই রইলাম। তখন রাত আনুমানিক 3টা বাজে, রাতে 3টার সময় মার বাড়িতে গেলাম, মার বাসায় খাওয়া দাওয়া শেষ করে ঘুমাইলাম। তারপরের দিন আমার আম্মু আমার হাজব্যান্ডের জন্য একটা কাজ ঠিক করছে, যে অপু তুমি কালকে থেকে কাজে জয়েন করবা, আর এখানে একটা রুম নিয়ে দেবো, রুমে থাকবা, যাই হোক আর আমি মোটামুটি তোমাদের হেল্প করব, এরকম কথা ছিল। তো ও হঠাৎ করে বলল যে না, আমি আমাদের এলাকাতে যাই মগবাজারে। ও আম্মা আমার মাকেও বললো যে আম্মা ইভা আপনার কাছে থাক, আমি আমাদের এলাকাতে যাই। অপু বললো এলাকাতে যাই, আমি ওইখানে যে কাজকাম করি, খরচ আমি দেব। পরে বললো, আম্মু বললো ঠিক আছে যাও। তো এই যে হঠাৎ করে চলে গেছে, আর কোনো যোগাযোগ নাই, খোঁজ খবর নাই, হঠাৎ করে যোগাযোগ চলে গেছে। তো তখন আমিও খুব চিন্তায় পড়ে যাই, কী ব্যাপার, অপু গেলো ভালো, এখনও কোনো খোঁজ খবর নাই। তো অনেক ওর ফ্রেন্ডদের কাছে ফোন করতে করতে একদিন খোঁজে পাওয়া গেল যে ও আসে। তো আমি বললাম যে ওর বন্ধুরে রিকোয়েস্ট করলাম যে ভাইয়া তুই একটুখানি উপরে একটু আমার সাথে কথা বলাই দিস। এক মাসের মধ্যে কোনো যোগাযোগ নেই, কোনোই নেই। তারপর হচ্ছে আমার বাসা থেকে মাও খুব রাগারাগি করে, ওইখানেও টেনশন। ওর বন্ধুদেরকে আমি ফোন করতাম, বা ওর বন্ধু একদিন ফোন দিছে, ওর একটা সবচেয়ে ভালো ফ্রেন্ড আলমগীর ভাই, আলমগীর ভাইকে আমি ফোন দিলাম যে আলমগীর ভাইয়া একটা কাজ করবে কি, আমাকে একটু অপুর সাথে কথা বলাই দিতে হবে। পরে বলতেছে কেন ওর সাথে যোগাযোগ নেই, বললাম যে না যোগাযোগ নাই, তুই একটা কাজ কর, ওরে বলবি না যে আমি ফোন দিছি, বা আমার সাথে কথা বলাবি যে তা বলবি না, না বলে তুই ওর কথা, আমার সাথে কথা বলতে বলতে তুই ওর কাছে দিবি না কথা বল,
ও না জেনে কথা বললে তাহলে হয়তো পারে আমার সাথে কথা বলতে পারে। তারপরে হচ্ছে আমাকে বলল আচ্ছা ঠিক আছে, তো রাতের 8টার সময় ও আমাকে আলমগীর ভাই আমাকে ওর সাথে অপুর সাথে কথা বলাই দেয়। আমি ফোন ধরে বললাম যে হ্যালো কী অবস্থা কেমন আছো, তো আমার কণ্ঠ শুনে অবাক অবাক হওয়ার পরে ও বলল যে হ্যাঁ বলো বলো। আমার আছে ঠিক ঠিক আছে, কথাবার্তা বললাম পরে ও বললো যে আমি কালকে আসতেছি। তা যাই হোক, তারপরে দিনই ও আসছে, আসার পরে আমাকে দেখে গেল, তারপরে বলল যে যাই হোক এখন থাকো এখানে, সমস্যা নেই আমি আসি, সব কিছু ঠিকঠাক করতেছি। হ্যাঁ হ্যাঁ আমি জিজ্ঞেস করা হয়েছে যে কেন যোগাযোগ হয়নি, প্লাস আমি যোগাযোগ করার মতো ওয়ে নাই, কেননা আমার টাকা পয়সা নাই বা এখানে আসতে গেলেও টাকা লাগে বা চাকরি বাকি, কারণ ও তো তখন ওর ওর নেশায়ও মগ্ন ছিল। হ্যাঁ তখন ও নেশা করে, কিন্তু তখন যে আমার বউ শ্বশুর বাড়িতে আসে বা এরকম কোনো খেয়াল ছিল না, ওর নেশা নিয়ে থাকতো না, আমার কাছে এসে মিথ্যা কথা বলতো যে আমার টাকা পয়সা নেই এরকম কিছু বলে বলে আমাকে ই করে দিত। যাই হোক যেমন বুঝাইছে তেমনটা বুঝে বুঝে যাই হোক মার বাসায় বাচ্চাটা হলো হলো। হ্যাঁ মার বাসায় তখন বাচ্চার বয়স ছিল ছেলে, আমার ছেলের নাম হচ্ছে সিন ইসলাম আয়াত। হ্যাঁ পাইছি, তারা এখন তারা খুব ভালো, তাদের মন মতো তাদের মন মতো, তা সে খুব যখন তার ইচ্ছা ভালো হয় যখন তার ইচ্ছা খারাপ হয় এরকম। আসছে হেল্প করেনি কোনো হেল্প না, এমনি আসছে কিছুদিন পরে এসে ক্ষমা চাইছে যে ভুল করছি আমি এরকম টেরকম, যাই হোক এখন ক্ষমা করে দাও, পরে ক্ষমা টমা কর, যাই হোক মা যদি বলে। হ্যাঁ বাচ্চা হওয়ার পরে, বাচ্চা হওয়ার পরে শ্বশুর বাসায় থেকে মোটামুটি মোটামুটি আমার আম্মাই সব কিছু করছে, শ্বশুর বাসা থেকে একটু হেল্প পাইছি না, আমার মা সব কিছু করছে। করার পরে হ্যাঁ না হাসপাতালে যাওয়া যাইতে হয়নি, আমার বেবি বাসাতেই হয়েছে। হওয়ার পরে আমার মার বাসা থেকে 21 দিন পরে শ্বশুর বাড়িতে যাব, 21 দিন পরে আমার হাজব্যান্ড আসলো নিতে, শ্বশুর বাড়িতে গেলাম। এর মধ্যে কি বাচ্চা হওয়ার মানে এর মধ্যে কি হাজব্যান্ড কি আসে নাই? না এর মধ্যে আসছে মাঝে মাঝে দেখতে। হ্যাঁ হ্যাঁ আসছে, হ্যাঁ হ্যাঁ সেদিন আসছে, আমার সাথে রাতে 3টা বাজে কথা হয়েছে, আমি ফোন দিলাম যে আম্মু ফোন দিয়ে বলছে যে ওর অবস্থা ভালো না, আমি ফোন দিয়ে কথা বললাম যে অবস্থা ভালো না আস আইসো। তোর পরে ওদিন সকালে আসছে, আমার শাশুড়ি আসছে সকাল 8:30 আর হচ্ছে আমার হাজব্যান্ড আসছে বিকেল 3টায়, ওরা সবাই এসেছে বাচ্চাকে দেখে টেকে গেলো, তারপর 2-1 দিন আসছে বাচ্চাকে দেখতে আসছে, 21 দিনের দিন আসছে আর কি, নিয়ে যাবে শ্বশুরবাড়িতে নিয়ে যাবে এখন যেহেতু ডেলিভারি হয়ে গেছে। তারপর শ্বশুরবাড়িতে গেলাম, মানে 21 দিনের মধ্যে তখনও মানে বাবা যে বাচ্চার প্রতি একটা টান আছে ওই টানটা কি নাই? হ্যাঁ এমনি টান বলতে দেখছে হ্যাঁ ঠিক আছে বাবা কেমন আছে, ফোন দিয়ে ছেলেটা কেমন আছে এই সেই, কিন্তু ওই রকম কিছু না, ওই রকম কিছু না। তারপরে হচ্ছে শ্বশুরবাড়ি থেকে গেলাম বাড়িতে গেলাম, 21 দিন পরে হচ্ছে শ্বশুরবাড়িতে গেলাম, ভালোই ছিলাম। তারপরে আমার শাশুড়ি বায়না হলো যে 40 দিনের দিন, আমার আম্মা বলছে যে ছেলের 40 দিনের দিন এক অনুষ্ঠান করব, অনুষ্ঠান করে সবাইকে ইনভাইট করব। তো আমার শাশুড়িও বায়না করলো যে সব সময় তো আপনার কাছে ছিল, এবার আমি না হলে এটা করি। তো এই নিয়ে আমার শাশুড়ির সাথে আর আমার নানি শাশুড়ি যে ওদের মধ্যে আবার খুব প্রচুর পরিমাণে মাঝে ঝগড়া হয়, ঝগড়া হওয়ার কারণে আমার শাশুড়ি আবার গরম পানি পরে ওনার শরীরটা পুড়ে যায়, আমার শাশুড়ির পুড়ে যাওয়ার পরে এখন আর ছেলের অনুষ্ঠানটা করা হয়নি, করা হবে না, আমার মারও মন খারাপ ওনারও মন খারাপ। যাই হোক ছেলের যখন 40 দিন শেষ হইল, 40 দিন পরে হচ্ছে আমি মার বাড়িতে যাব, যে এখন মার বাড়িতে যাই 2-4 দিন থাকবো, ওনার তো শরীর ভালো না তাহলে মার বাড়িতে যাই থাকবো। যাই হোক মার বাড়িতে গেলাম, মার বাড়িতে যাওয়ার পরে তখন মোটামুটি আবার ভালোই ছিলাম, মোটামুটি মার বাড়িতে তো ভালোই সবাই ভালো। তখন ছেলে যখন 1 মাস সে 2 মাস চলতেছে তখন আবার আসছি শ্বশুরবাড়িতে, আসার পরে খুব হঠাৎ করে শাশুড়ির আবার অন্য টাইপের হয়ে গেছে, ভালো লাগে না ছেলে, তোমার ছেলের খরচ দিতে হয়, তোমার খাওয়া তোমাকে খাওয়াইতে হয়, তোমার ছেলের দুধ দিতে হয়, সব কিছুই খরচ আমার একা, এরকম এরকম করে এক কথায় দুই কথায় খুব ঝগড়া হয়, খুব প্রচুর পরিমাণে ঝগড়া হয়। ঝগড়া হওয়ার কারণে আমার শাশুড়ি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় যে তোমাদেরকে খাওয়াইতে পারবো না, তো এখন কি করব বাচ্চা ছোট, আমি তো কোনো চাকরিতে যাইতে পারতেছি না, হাজব্যান্ডও কিছু করে না, তখন ও কিছু করে না, ও খালি চেষ্টাই করতেছে চেষ্টাই করতেছে, প্লাস একদিন সারাদিন না খাইছিলাম, উনি রান্না করে কাউ খাবার দেয়নি, না খায় থাকার ফলে করলাম আমার আম্মার কাছে ফোন দিয়ে আম্মা কিছু টাকা দেন, পরে আম্মা 600 টাকা দিছে, ওই টাকা দিয়ে আমি ঘরে বাজার টাজার করে রান্না টান্না করে খাওয়া খায়াটাই শেষ। আমাদের পাশের রুমে আবার একটা ভাবি ভাড়া ছিল, ওনার আকুপাঞ্চার বিক্রি করে,
আগু পাঞ্চারের থেরাপিগুলো ওনারা বিক্রি করতো। তো ওনার কাছে না বসে বসে দেখতাম বা শুনতাম, পরে উনি একটা আইডিয়া দিল যে ভাবি তুমি তো পার্লারের কাজ জানো, তুমি একটা কাজ করো না, এগুলো দেখো না আমি নিয়ে বিক্রি করতে পারো কিনা, যদি বিক্রি করতে পারো তাহলে হয়তো বারে কোনো একটা কাজ দিতে পারে, যেহেতু পারমানেন্টলি চাকরি করতে পারছো না বাচ্চা ছোটো, তাহলে একটা কাজ করো নিয়ে বিকেল টাইমে একটু বেরোয় দেখো। তো অভাবে পড়লে আর কি মানুষের মাথায় কিন্তু সেন্স থাকে না, তো তখন আমার এরকমটাই হয়েছে যে ঠিক আছে যাই দেখি কী হয়। ওরকম করে বেরোইলাম একদিন আকুপাঞ্চারটা নিয়ে, বেরোয়ে পরে দুই একটা পার্লারে গেছি পরিচিত, থেরাপিগুলো মোটামুটি ভালো টাকা বিক্রি হয়েছে, উনি যা বলছে তার থেকে ভালো টাকায় বিক্রি করে বুঝলাম যে হ্যাঁ এটাতে লাভ আছে, তাহলে ঠিক আছে করা যায়, চিন্তা ভাবনা করলাম যে হ্যাঁ ঠিক আছে করা যায়। ওই ছেলেটাকে কুলে নিয়ে নিয়ে এগুলো বিক্রি টিক্রি করতাম পার্লারে পার্লারে, কিছুদিন বিক্রি করার করলাম, করার পরে হাজব্যান্ডের সাথে মাঝে বলতাম যে তুমি তো পারো আমার সাথে যাইতে, বাচ্চাটাকে কুলে রাখতে পারো, আমি এগুলো এক হাতে বা দুই মাসের বাচ্চা কুলে নিতে হইতো আর এক হাতে আকুপাঞ্চার নিতে হইতো, নিয়ে নিয়ে দৌড়াদৌড়ি করতাম, তুমি তো পারো বাচ্চাটাকে নিয়ে থাকতে, তো বলতো হ্যাঁ হ্যাঁ যাবো যাবো এরকম করে করে বলতো, কিন্তু যাইতো না, সান্ত্বনাও দিত, হ্যাঁ শুধু সান্ত্বনাই দিত আর কিছু না, যাবো এই সেই এগুলোই করতো। এখন যেটা হচ্ছে পরে তোমরা মানে তুমি আর তোমার হাজবেন্ড দুজনে মিলে কি ব্যবসাটা করতা? না ব্যবসাটা দুজন মিলে করা না, একাই আমি একান্তভাবে করতাম, করতে করতে অনেকটা বেশি ক্লান্ত হয়ে পড়ছি যে সাংসারিক যে ভেজালগুলো কী করে সারানো যায়। তারপরে আমার শাশুড়ি, সন্দেহ বলতে শাশুড়িটা সন্দেহ তেমন ছিল না, সন্দেহটা আমার হাজবেন্ডের ছিল, আর মানুষের কথা তারা অনেক বেশি শুনতো, কুটু কথাটা মানুষের মানুষের কানের কথাটা অনেক বেশি শুনতো। ধরো আমি ছোটোবেলা থেকেই অনেকটা সবার সাথে ফ্রি ছিলাম, সবার সাথেই একেবারে কথা বলতাম, কারোর সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে দেখলে ওইটা মাইন্ড করতো যে এই তোর বউরে দিকে আসলাম অমুকের সাথে কথা বলতেছে, ও আইসা আমার ঘরে জিজ্ঞেস করতো মারধর করতো এরকম, ওই কারণে আমি কারোর সাথে কথা বলতাম না, কোনো বান্ধবী টান্ধবী কারোর সাথে না, কোনো ফ্রেন্ডদের যদি বলতাম যে একটা বান্ধবীর বাসায় যাবো, ওই বান্ধবীর বাসায় কেন যাও কী করো এরকম করতো, তো এই কারণে কারোর সাথে কথাবার্তা বলতাম না, একা একাই থাকতাম, একা একাই ব্যবসা বাণিজ্য সব কিছু একা একা করা। যাই হোক, তারপরে আমার কি কিছুদিন ওই আকুপাঞ্চার বিক্রি করার পরে আমার শাশুড়ি ডিসিশন নিল উনি বাংলাদেশের বাইরে চলে যাবে, উনি বিদেশ চলে যাবে, উনি বিদেশ যাবে, উনি বলতেছে যে তাহলে এক কাজ করো তোমরা এখন এই এলাকা থেকে চলে যাও, আমরা এখন মগবাজারে থাকি, মগবাজার থেকে চলে যাও অন্য কোথাও যায় বাসা টাসা নাও। আমার মা তখন আবার মদনপুর ভাড়া থাকতো, সেই মদনপুর চলে গেলাম, আমার আম্মার ওইখানে চলে গেলাম, রুম টুম নিয়ে ওইখানে গেলাম, ওইখানে যাওয়ার পরে আমার হাজব্যান্ডের আর কি যে ও তো নেশা করে, এখন তো ওইখানে ওর মন টিকে না, নেশা টেশা করে ওইখানে মন টিকে না, যাই হোক ওইখানে অনেক ঝগড়া, অনেক অনেক ঝগড়াঝাগড়ি পরে অনেক মারামারি হয়েছে, অনেক মারছে আমারে, তো পরে আমি বললাম যে না এর করে আর এর কাছে আর থাকবো না, পরে মার বাসায় চলে গেলাম, কাছাকাছি বাসা ছিল তো মার বাসায় গেলাম, পরে এলাকার মুরব্বীরা সবাই বিচার টিচার করলো, পরে বললো আমি এখন ভালো হয়ে যাব কাজ করবো, একটা ছেলে যেহেতু আছে একটা কাজ করবো, আমার আম্মা ওরে যে রুলিং মেল বলে রুলিং মেলে কাজে লাগাই দিছে, তো কাজে যাই তো ঠিকই কাজ থেকে যে সাপ্তাহিক টাকাটা পাই তো ওই টাকাটা নিয়ে ওই ওই মদনপুর যেয়ে ও কিছু লোক জোগাড় করে নিছে, জুয়া খেলে ইয়াবাটে ইয়াবা খায় ওদেরকে আর কি জোগাড় করে নিছে, নিয়ে ওদের সাথে আর কি টাইম দিত। আমি বলেছি যে কী রে এমন করে কি সংসার যায় কি না, তো এরকম কিছুদিন পরে আমার শাশুড়ি আবার দুই মাস পরে উনি চলে আসছে, উনি বিদেশ থেকে দুই মাস পরে থাকতে পারেনি, চলে আসছে অসুস্থ হয়ে পড়ার কারণে চলে আসছে, আসার পরে এখন উনি আমার বাসায় এসে উঠছে। তখন আমি খুব রাগ করছি যে একে তো ওনার ছেলে কাজ করে না, একে তো ঘরে সংসার চলে না বাচ্চা, তারপরে হচ্ছে আবার উনি আমার বাসায় চলে আসছে, যাই হোক এখন চলে যাবার থাকবো না ডিসিশন করে আমি যেমন খুব রাগ করছি। আমার আবার একটা ছোটোবেলার একটা ফ্রেন্ড ছিল, ওর নাম হচ্ছে নাহিদ, আমি আবার ওরে ফোন করলাম যে নাহিদ তুই কই রে, বলছে কেন, তো ওই দিন আবার ভালোবাসা দিবস ছিল, এপ্রিলের চোদ্দো তারিখ, এপ্রিলের বারো তারিখ ছিল, না সরি চোদ্দো তারিখ ছিল, চোদ্দো তারিখ ছিল, তো ভালোবাসা দিবস আমার এবার ওরে ফোন দিছি যে নাহিদ তুই কই কেন, আয় তো আমি আজকে তোর সাথে কিছু কথা আছে, তোর সাথে কথা বলে ওর সাথে আমি কথাগুলো শেয়ার করতাম, আমার একটা বন্ধু ছোটোবেলার একটা বন্ধু, ছোটোবেলার একটা বন্ধু একই এলাকায় থাকতাম ওর সাথে কথাবার্তা শেয়ার করতাম, তো ওরে ফোন দিয়ে ওর ওইখানে গেলাম, যাওয়ার পরে ওর সাথে সব কথাগুলো শেয়ার করলাম, তো ওই দিন চলে গেছি পরে এখন তো আর কেউ নেই, এতক্ষণ আমি আমার ছেলেটাকে নিয়ে যাইনি যে ওদের ছেলে পেলে কিচ্ছু নিব না, ওদের কাছে রেখে যাবো কিচ্ছু নিব না, তখন ছেলেটার বয়স ছিল দুই বছরের কাছাকাছি আর কি এরকম ছিল, তো যাই হোক তখন খুব ই করে আমার বন্ধুর সাথে কথাবার্তা বল ওরে বললাম, ও আমার বুঝাইলো যেটা ঠিক না, তুই কিছুদিন তাহলে এক কাজ কর, কিছুদিন ই কর,
তো এর ভিতরে আবার ওরা আর কি বদনাম একটা যেমন ছড়াইছে যে আমি নাহিদের সাথে চলে গেছি, আমি নাহিদের সাথে পালাই গেছি। কিন্তু পরে আমার হাজবেন্ড বুঝলো যে আসলে তেমন কিছু না, যে নাহিদের সাথে তোর ভালো একটা সম্পর্ক বন্ধু হিসাবে কিন্তু এরকম কিচ্ছু না। তারপরে হচ্ছে আমার দাদু মানে বললো আমার দাদু বাসায়, হ্যাঁ ওর বাস থেকে দুই দিন ছিলাম, দুই দিন, হ্যাঁ দুই দিনের বেলা না প্রথম দিনই, প্রথম দিনই ওরা ভাবছে আমি পালাই গেছি। যাই হোক, তারপরে ও দাদু বাসায়, বাচ্চাটা আমার হাজবেন্ডের কাছে ছিল, হাজবেন্ডের কাছে রেখে আমি চলে গেছি। তারপরে ওরা ডিসিশন করলো যে দেখি ইভা কই, পরে খোঁজাখুঁজির পরে দেখলো আমার দাদি বাসায় যায়, আমি আমার দাদি বাসায়। পরে আমার হাজবেন্ডে সব মাপটাপ চাইলো যে আর এরকম কিছু হবে না, ভুল হয়েছে আর এরকম হবে না, তুমিও কাজ করো, তুমি আমরা দুজনে মিলে কাজ কাম করবো। যাই হোক, তারপরে আমি কি কাজ করব, আমার তো পার্লারে কাজ করা বন্ধ করে দিছে, পার্লারে কাজ করতে পারবো না এই সন্দেহের জন্য, পার্লারে কাজ করতে পারবো না, তাহলে কি কাজ করব, আমি তার কোনো কাজও জানি না। তারপর বললাম কি তাহলে, তারপর আমার হাজবেন্ডকে বুঝাইলাম যে তুমি যদি একটা সংসার চালাতে পারছো না তাহলে আবার দুজনে মিলে কিছু একটা শুরু করি। ও বুঝলো, বোঝার পরে বলছে ঠিক আছে তাহলে কি করবো। এখন আমি থাকি মদনপুরে আর আমার যেখানে পার্লার ছিল এটা ছিল রামপুরাতে, অনেক দূরে, তো রামপুরা মদনপুর তো অনেক দূর। যাই হোক, আমি সেই রামপুরা এসে একটা চাকরি ঠিক করলাম, বলতে পার্লারে সব পার্লারে পার্লারে অ্যাপ্লাই করলাম, কোনো জায়গায় মেয়ে লাগবে না, কোনো জায়গায় বিউটিশিয়ানের দরকার নাই, এখন কি করব। তারপরে ওই আমার ফার্স্টে যে পার্লারে আমি চাকরি করতাম রোমানিয়া বিউটি পার্লার, ওই পার্লারে একটা মেয়ে মালিক ছিল, ওনার নাম মালিকের বোন ছিল আর কি, ও আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, ওর নাম হচ্ছে আখি। তো আখির কাছে গেলাম যে আখি আমার তো কোনো জায়গায় কাজ হচ্ছে না, তোর যদি কোনো পার্লার পরিচিত থাকে আমার একটা চাকরির ব্যবস্থা করে দে। পরে আখি বলতেছে যে চাকরির ব্যবস্থা তো নাই, কী করবো বল। তো আমি বললাম তাহলে কী করা যায়। তারপরে ওই ওই দিন আর কি ওর বাসায় ওর সাথে কথায় কথায় কথা উঠলো যে ওর বাসাতে আর কি ও আমার যা খরচ লাগে ও দিবে, আমি যদি ওর বাসায় আর কি কাজ কাম করি ডাইরেক্টলি আর কি ভাঙা বলে নেই আর কি। ও বলতেছে যে আমার সাথে সারাদিন থাক, আমার সাথে সারাদিন থাকবি তুই, তোকে আমি টাকা পয়সা দেবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, রাজি হইলাম। হওয়ার পরে আমি আমার হাজবেন্ডে যাই বললাম যে এখন কিছু করার নাই তো, আর আখি তো ডাইরেক্টলি ভাইঙা বলে নাই কেন, ওর বাসার মানে ওর সাথে কি সময়, ওর বাচ্চা কাচ্চা নেই, ওর ও একা, ওর হাজবেন্ডের সারাদিন চাকরি করে ও একা থাকে, তাহলে আমি যাই। পরে বলতেছে ঠিক আছে যাও। ফার্স্টের দিন গেলাম, পরে বুঝলাম যে আমাকে আর কি ওর বাসা কাজের মেয়ে হিসাবে রাখছে, ওর বাসা কাজের মেয়ে হিসাবে রাখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওর ঘরে সাংসারিক ওর যত কাজ ছিল সব আমি করতাম, হ্যাঁ রান্নাবান্না থেকে ধর ওর ঘরে সব কাজই আমার দিয়ে করাইতো করাইতো। আর হ্যাঁ হ্যাঁ, বা আমার আমার কিছু করার নাই, যেমন ও আমাকে প্রত্যেক দিন গাড়ি ভাড়া দিত 200 টাকা করে, তারপরে ঘরে খাবার দিয়ে দিত, মাসে একটা টাকা দিত, এরকম ও ভালো হেল্প করতো আমারে, দূর ঘরে ওর বাসায় কাজও করতাম বলতে ভালো হেল্পও করতো। আর ও তেমনভাবে কারো কাছে পরিচয় দিত না, বলতো আমার বান্ধবী বা ও এরকমই দেখতো। আমার কাছে খুব খারাপ লাগতো যে আসলে বান্ধবী হলে তো এরকম করতে পারতো না, কাজের মেয়ের মতোই কাজ করতেছি। তো এরকম করে করে অনেকটা দিন আমার খুব কষ্টে গেল, যে কাজ করে খুব খুবই কষ্ট পাইতাম, বাচ্চা রেখে রেখে যাইতাম কাজ করতে, বাচ্চা রেখে রেখে কাজ করতে করতে যাইতাম, ও দাদির কাছে থাকতো, আমার হাজবেন্ডের কাছে ও দাদির কাছে থাকতো। সকালে 7টার সময় বাসা থেকে বেরোইতাম, সকাল 7টার সময় বাসা থেকে বেরোইতাম, রাতে 9টায় 10টায় বাসায় আসতে হইতো রোডের জ্যামের কারণে। বাসায় এসেও শান্তি পাইতাম না, বাসায় এসে অবশ্য থাকতে হইতো, হাজবেন্ড বাসায় আসলে পরে জিজ্ঞেস করতো কই ছিলা কী করছো, সারা রাত বসা করে রাখতো, ও মুশুরি নিচে ঘুমাইতো আর আমি বাইরে বাইরে যেমন গেটের পাশে একটা জায়গা ছিল ওখানে দাঁড়া করে রাখতো, বসায় রাখতো, ঘুমাইতে দিত না। হ্যাঁ সারা, হ্যাঁ অনেক কষ্ট হইতো, কান্না করতাম তখন, এই কথাগুলো কারোর সাথে শেয়ার করতাম না, মার সাথেও না, যে আমার আম্মার সামনে খুব কষ্ট কষ্ট পাবে, ছোটবেলা থেকে আম্মা খুব কষ্ট করছে আর আম্মারে কি কষ্ট দেব। আর ভালোবাসা ছিল, ভালোবাসা ছিল, কিন্তু ওর ভালোবাসাটা ছিল অন্যরকম। আর আমার ক্ষেত্রে হচ্ছে 13 বছর যখন বিয়ে হয়েছে তখন ভালোবাসা কাকে বলে বুঝি নাই, হাজবেন্ডের ঘরে যাই ভালোবাসাটা বুঝা, এর জন্যে কিছু কর ওর সব অত্যাচারগুলো আমি সহ্য করতাম। এমনও সময় গেতো সারা রাত বসা করে রাখতো, খুব মারতো, কিছু বলতাম না, থাক সহ্য, সব মুখ বন্ধ করে সহ্য করতাম। সহ্য করতে করতে একটা সময় সহ্য একেবারে শেষ হয়ে গেছে, যে না আর পারতেছি না আর করবো না, এরকম চলে যেতাম, রাগ করে মার বাড়িতে চলে যেতাম, দাদু বাড়িতে চলে যেতাম। ১ মাস, হ্যাঁ হ্যাঁ, ১ মাসে প্রায় ও আমাকে 10,000 টাকার মতো দিছে,
10,000 টাকার মতো 1,000 করে এরকম প্রত্যেক যখন লাগছে ওর কাছ থেকে আনছি। এখন আমরা জানতে চাচ্ছি যে এখন তোমার মানে তোমার হাজবেন্ডের সাথে পরে লাস্ট কি হয়েছে? লাস্টে হচ্ছে আমি ওকে তারপরে আমি কিছুদিন পরে আর কি যখন আবার আমার পার্লারের চাকরি ঠিক হয়ে গেল তারপরে আমি পার্লারে আবার ঠিকঠাক করলাম। তারপরে একটা সময় আমি নিজে একটা পার্লার দিলাম, খুব কষ্টের পরে কিছু টাকা আর কি ক্যাশ করছি বলতে আমার ওই এমনও সময় গেছে যে আমি রাত্রে বসছি খাওয়া সবাই ঘুমাই গেছে, রাতের একটা রাতে বসে আছি 9টা থেকে বাড়ি জানলার দিকে তাকায়া সারা রাত পার হয়ে গেছে, ওর কোনো খবর ছিল না, আসতো না, ওর পরের দিন আসতো বা রাতে 2টার সময় 3টার সময় ওর মা আর আমি যে ধরে নিয়ে আসতাম কোনো অ্যাপার্টমেন্টের ছাদে জুয়া খেলতেছে এরকম গেছে। তারপরে হচ্ছে সারা আসতো না বা সারাদিনও আসতো না, 2 দিন 3 দিনও খোঁজ খবর ছিল না। তারপরে আমি রামপুরাতে নিজে একটা ম্যাডামের মাধ্যমে মনি আপু ওনার মাধ্যমে আমি একটা পার্লার দিলাম, ওনার মাধ্যমে উনি আর কিছু উনি টাকা দিল, উনি শ্রম দিল সব কিছু উনি আর কি নিয়ে আমারে নিয়ে ওনার কথা ছিল আমি টাকা দিব শ্রম তুই দিবি আমি একটা পার্লার দিব, ঠিক আছে আপু। তো আল্লাহর রহমতে একটা পার্লার উনি আমাকে দিয়ে দিল, আমার আল্লাহর রহমতে ব্যবসা বাণিজ্য খুব ভালো গেল, তখন টাকা পয়সার মুখ একটু দেখতে পারছি। তখন তো তখন আমার হাজবেন্ড টোটালি কাজ করা বন্ধ করে দিয়েছে, কোনো সময় কাজ করতো না, তারপর যাও হেল্প করতো 500-1,000 টাকা প্রত্যেক সপ্তাহে দিয়া ওইটাও বন্ধ, এখন কাজই করে না, এখন কিছুই করে না। তারপর আমি কিছু বলতাম না, যেহেতু আমার একটা ব্যবসা লাইন না চলতেছে তাহলে থাকুক ওর মতো, অনেক সহ্য করতাম। যাই হোক ব্যবসাটা কিছুদিন করার পরে টাকা পয়সা একটু দেখার পরে এখন দেখলাম যে নেশার মাত্রাটা ওর এত বেড়ে গেছে যা বলার বাইরে, ঘরে বসে নেশা করতেছে আমার সামনে বসেই। তো আমি এরকম 2-4 দিন সহ্য করার পরে 2-4 দিন সহ্য করার পরে 16 ডিসেম্বর ছিল, ওই দিন রাতে নেশা করবে বলে আমার কাছে টাকা চাইছে, আমি টাকা দিই নাই, খুব মারছে অনেক মারছে। তো আমার আবার এক ফ্রেন্ড আর কি বান্ধবী ও পার্লারে সাজবে ফোন দিছে যে ইবা তুই আয় আমি সাজবো তুই আয়। তো আমি আবার ওর ও মারছে যে ওটা ভুলে গেছি যাক, তারপর আমি পার্লারে গেছি বান্ধবীকে সাজাই দিছি, দেওয়ার পর ও একটা নতুন সেন্টের বোতল আনছে, ওই সেন্টটা আমি আমার গায়ে দিছি, গায়ে দিয়ে ফ্লেভারটা ওইটা আমি বাসায় গেছি। তো ওই সেন্টের গ্রানটা ওর কাছে মাইন্ডটা লাগছে, এই সেন্টের গ্রান করতে আসলো, এই সেন্ট তো আমাদের ঘরে নাই, এ নিয়ে সারা রাত ভোরে ঝগড়া, সারা রাত খুব ঝগড়া, সারা রাত অনেক মারছে অনেক কিছু, বাচ্চা আমার ছেলেটা খুব ভয় পাইছে। তারপরেও আমি ওরে অনেক বুঝাইছি কি করব, কিছু করার নাই আমি এরকম করছি, তো কোনো প্রকার বিশ্বাস করতেছে না। তারপরে আমার বান্ধবীরে ফোন দিল, দিয়ে জিজ্ঞেস করলো, তারপরেও বিশ্বাস করতেছে না, জানা মিথ্যা কথা, তোমার বান্ধবী মিথ্যা কথা বলে তুমিও মিথ্যা কথা বলো, দুজনেই মিথ্যা কথা বলতেছো, তোমার অন্য কারোর সাথে রিলেশন আছে। তো ওরকম আমি ওরে জিজ্ঞেস করতাম তুমি কি কখনো দেখছো, আর যদি থাকতো তাহলে তোমার এত অত্যাচার আমি সহ্য করতাম না, চলে যাইতাম অনেক আগেই চলে যেতাম এরকম বলতাম। যাই হোক ওই দিন রাতে সারা রাত মার খাওয়ার পরে কি করব, সকালবেলা ওর পার্লারে যাইনি, মন অনেক খারাপ। আমার শাশুড়ি ফোন দিলাম যে মা আপনি কই, বলে আমি আমার বাসায়, আমি তো আপনার বাসায় আসবো আপনার সাথে কথা আছে, তো আসো। তো আমি কখন ওনারে আমার শাশুড়ি হিসাবে দেখতাম না, আমি সবসময় আমার ওনারে আমার মার মতো দেখতাম বলে ওনার সাথে সব কথা শেয়ার করতাম, ভালো মন্দ ওনার কাছে আমি বলতাম, কিন্তু উনি ওনার ছেলের বউ হিসাবে বা ওনার দুশ্মন হিসাবে উনি আমার মনে হয় দেখতো, উনি সব শুনতো শুনে শুনে পরে উল্টা রিয়েকশন করতো। তো আমার শাশুড়ির বাসায় গেলাম যে আম্মা আপনার ছেলে তো নষ্ট হয়ে যাইতেছে আমি কি করব এখন, পরে বলতেছে তাহলে কী করা যায়, আমার ছেলে আমি এক কাজ করি ওকে পুলিশ দিয়ে ধরাই দিই, তা ওকে পুলিশ দিয়ে ধরাই দিব যা টাকা পয়সা লাগে আমি দিব, ওরে যেন ভালোভাবে রাখে, এই বুদ্ধি করলাম। তারপরে কিছুক্ষণ পরে আবার মাথায় বুদ্ধি আসলো যে না এখন তো বাংলাদেশে মাদকাসক্তর জন্য অনেক জায়গা আছে, সেন্টারগুলো আছে ওইগুলোতে কথা বলি। তারপর আমাদের জুরাইনে ধোলাইপাড় আলোর পথ বলে একটা সেন্টার আছে, ওই আলোর পথ সেন্টারে যাই কথা বললাম, ওদের সাথে কথা বলে কেমনে কেমনে দেওয়া লাগবো ওইখানে আমি সব করে আমার হাজবেন্ডে আমি রাত্রেবেলা ফোন দিলাম যে তুমি কই, পরে বলছে আমি বাসায়, তুমি কই, আমি বলছি আমি তো মার বাসায় আসছি দোকান বন্ধ করে, কিন্তু আমি ওই দিন দোকানে যাইনি মিথ্যা কথা বলছি, যে আমি দোকান বন্ধ করে মার বাসায় আসছি তুমি আসো কালকে একটা কিস্তি আর কি, দোকানের কিছু মাল লাগবে তো টাকা লাগবে, একটা লোন নিবো আমরা 50,000 টাকার লোন লাগবো কিন্তু এটাতে তোমার লাগবে, ওই টাকার লোভে আসছে সাথে সাথে চলে আসছে। আসার পরে হ্যাঁ ওই আলোর পথ সেন্টারে ওকে দিলাম, 3 মাস রাখলাম, রাখার পরে ভালো হয়নি, আসার কিছুদিন পরে আবার যেই সেই,
এরকম করে করে ওকে আমি তিনবার দিয়ে ভর্তি রাখলাম। তিনবার ভর্তি রাখার পরেও কিছুতে কিছু হচ্ছে না, যখনকার যে মনটা তেমনই, কিছুদিন আসার পর পর যেমন তেমনই ছিল। তো অনেক চেষ্টা করলাম, অনেক চেষ্টা করার পরে সে এখনও ভালো হয় নাই, কিছু করার নাই। আর তারপর অনেক বুঝাইছি, বুঝাবার পরও ভালো হয় নাই। তারপরে কি করা হইলো, তাকে আমি এক পর্যায়ে অনেক বুঝাইছি, তাকে একটা টেলার্সের দোকান দিয়ে দিলাম। আমি আমার নিজের দোকান বিক্রি করে তাকে একটা টেলার্সের দোকান দিলাম, সে টেলার্সের দোকানটাও সে রাখতে পারে নাই, ওইখান থেকে যা ইনকাম হইতো তা সব খায় ফেলছে। তো আমি দোকানটা যখন দিছি তখন আমি ব্যাংক থেকে লোন নেওয়া ছিল 1,20,000 টাকা, তখন দেখলাম লোনগুলো আমার নিজে দিতে হচ্ছে, এই করে সেই করে অনেক কিছু করা, অনেক কিছু করে 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 সে ব্যবসা খায় ফেলল। তখন খুব রাগ করে আমি আমার বাপের বাড়িতে চলে যাই। তো তখন আমি আমার বাপের বাড়িতে লাইফের ফার্স্ট যে 2 মাস ছিলাম, 2 মাস থাকার পরে সে তখন বুঝছে যে ও চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে যাওয়ার পর সে খুব মাপটাপ চায় নিয়ে আসছে। তারপরে সে মোটামুটি কিছুদিন ভালো চাকরি বাকরি করছে, কিছুদিন মোটামুটি ভালো করার পরে আবার অন্যরকম। তো এরকম দেখতে দেখতে এখন আর ক্লান্ত হয়ে পড়ছি, এখন আর পাথর হয়ে গেছি, অনেক সহ্য করতে করতে এখন আর এগুলো সহ্য হচ্ছে না। তাই কিছুদিন আগে ডিসিশন নিলাম যে কি করব, কিছু করার নাই। কিছুদিন আগে এই আমি ওকে ডিভোর্স করে দিছি। এটা কি সাল চলে? 2019 এই 3 মাস চলে, 3 মাস চলে আমি ওকে ডিভোর্স দিছি। 3 মাস চলে ডিভোর্স দিয়ে এখন আমি আমার মার বাসাতেই আছি। সংসার লাইফটা ছিল 6 বছর। হ্যাঁ, 3 বার সেন্টারে গেছে। তার মাঝে কিছুদিন আগে যখন ডিভোর্সের কারণটাই হচ্ছে এরকম ছিল, ডিভোর্সের কারণ হচ্ছে ওর মা ওকে আর কি আমরা যে বাসায় থাকতাম ওই বাসা থেকে সন্দেহজনক পুলিশ ধরে নিয়ে গেছে, ইয়াবাসহ পুলিশ ধরে নিয়ে গেছে। পুলিশ ধরে নিয়েছে কিন্তু ওইটাতে ওর কোনো দোষ ছিল না, আমি জানি ওইটাতে ও জড়িত ছিল না। দুইজনই আমরা অফিস থেকে মাত্র আসছি, ও দোকান থেকে আমিও দোকান থেকে, দুইজনই আমরা দোকান থেকে গেছি। যাওয়ার পরে ওকে আর কি এমনিতেই পুলিশরা ধরে নিয়ে গেছে খামাখা। তো তখন কি করব, কিছু করার নাই। তো আমি সব টাকা পয়সা আমি জোগাড় করছি ওকে ছাড়াবার জন্যে। তার ভিতরে ওর আম্মা যায়, আমার ওর মা আমারে বললো তোমার যাওয়ার দরকার নাই, তুমি টাকা আমারে দাও। আমি ওর মাকে 5,500-6,000 টাকা দিছি, 10,000 টাকা লাগবে, আমি ওর মাকে 6,000 টাকা দিছি, 4,000 টাকা আমি একদিনের সময় নিছি, একদিন পরে দিচ্ছি। ডিভোর্স হওয়ার পরে তো এখন এই এখন তো আর ও জানে না যে আমি ওকে ডিভোর্স করে দিছি, ও এখনও জানে না, জানে না ও নাই তো এখন, ওকে ওর আম্মা আবার রিহাবে দিয়ে রাখছে। ডিভোর্স লেটারটা ওর আম্মা, হ্যাঁ ওর আম্মার হাতে গেছে, আর ডিভোর্সটা ওর আম্মা আর কি জোর করে নিছে। তাহলে আমি এখনও চাচ্ছিলাম ওকে ছাড়তে, ওর আম্মা এটা জোর করে নিছে। তারপরে হচ্ছে ওর আম্মা ওকে পুলিশ থেকে ছাড়াই আইনে আর বলা বলে নেই আমাকে যে ওকে পুলিশ থেকে ছাড়াই আনছি, ওকে বলছে যে এরকম এরকম পুলিশ থেকে ছাড়াই এনে ওকে রিহাবে দিয়ে দিছে। তো যখন ওকে রিহাবে দিছে তখন আমি জানি ও জেলে। তারপরে আমি বললাম যে ও আচ্ছা ঠিক আছে চলেন আমিও যাবো, ওকে আনতে আমিও যাবো। যখন দেখলাম যে ওর আম্মা আমাকে নিচ্ছে না তখন বুঝলাম ওর আম্মা ওকে ছাড়াই নিয়ে আসছে। তারপরে আনছে পরে যাই হোক, এখন তো ওর আম্মা বলতেছে যে আপনার আমার মাকে আর কি এখানে এলাকার মানুষ ওর আম্মা জড়ো করছে, জড়ো করার পরে বলছে যে আপনার মেয়ের সাথে আমার ছেলে রাখবো না, আপনার মেয়ের সাথে থাকলে ঝামেলা হয়। আর আমার সাথে ওর মার সাথে ঝামেলা হচ্ছে, ওর মা আমার কাছে কিছু টাকা চাচ্ছিল আমি টাকা দিলাম না এর জন্য, কেন দেখছে আমি যেহেতু ব্যবসা বাণিজ্য করতেছি টাকা আছে এর জন্যে। না ও এখনো রিয়াবে আছে, না না বাচ্চাটা ওর দাদির কাছে। আর হ্যাঁ তার দিয়ে রাখা হচ্ছে যে ঠিক আছে দিয়ে রাখা হচ্ছে বাচ্চাটার ইস্যু দিয়েই, বাচ্চাটা যেমন থাকলে আমার কাছে বলতো কি 2-1 দিন পর পরই বলে যে টাকা দাও টাকা দাও, এরকম করে করে বাচ্চার দেখায় দেখায় ওর বাপ তো নাই আর ওদের অভ্যাস এরকম। হ্যাঁ না আমি আর চাচ্ছি না, আর চাচ্ছি না কেন, অনেক ক্লান্ত হয়ে পড়ছে ওদের অনেক অত্যাচার সহ্য করতে করতে। আর সে যদি কখন জোর করে ডিভোর্স নেওয়া হয়েছে বা এটার এই এটার জন্যেই, এটার জন্যেই আর চাচ্ছি না। দেন আমি ওদের জন্য এত কিছু করলাম, এত কিছু করলাম তার বিনিময়ে আমি ওদের কাছে কিচ্ছু পাইছি না, এখনও কিছু পাইছি না, আবার জীবনে পাবো কি না ওইটা সন্দেহ আছে। তার জন্যে আমি এখন আর চাই না। দেন ওর আম্মার জন্য এত কিছু করছি আমি, যার জন্য ওনার ছেলের জন্য করলাম, শাশুড়ির জন্য করলাম, আর তারাই এখন আমার অপবাদ দিয়ে আমার কাছ থেকে নিয়ে গেল। তাহলে ঠিক আছে থাকুক সুখে, আমাকে ছাড়া যদি ভালো থাকে থাকুক। হ্যাঁ আমি চাই, আমিও চাই, কিন্তু ওরা চাচ্ছে না, ওকে আমার শাশুড়ি চাচ্ছে না, ওরা চাচ্ছে না বলতে আমার হাজব্যান্ড তো এখনও জানে না,
তা জানে না যে আমি ওকে ছেড়ে দিছি, কিন্তু আমি আমার এতটুকু আমি জানি যখন ও আয়েশা শুনবে যে ওকে ছেড়ে দিছি তো ও অনেক কি করবে। যাই হোক, আমি বলছি ছেলেকে দিয়ে দেওয়ার জন্য, কিন্তু ওরা চাচ্ছে না দিবে। যে ওদের ইচ্ছা যে ছেলে থাকলে আমি ওদেরকে টাকা পয়সা দিয়ে হেল্প করব, কিন্তু এটা কোনোদিন করতেছি না। এখন ওর সাথে দেখা হয় না, ওকে আমি যখন ইচ্ছা তখনই আনি, যখন ইচ্ছা তখনই আনি। এই তো 15 দিনের মতো এখন দেখা হচ্ছে না, কথা বলছি না। কিন্তু আমার মা যাচ্ছে, আমার বোন যাচ্ছে, সবাই যাচ্ছে, কথা বলতেছে, দেখা করতেছে। হ্যাঁ, কিন্তু মাকে খোঁজে, কিন্তু ও একটু ওই ওদের সাথে থাকতে থাকতে ছোটবেলা থেকে ওই ফ্যামিলির সাথে থাকতে থাকতে ওদের মতোই হয়ে গেছে। শুধু যখন ওর টাকার প্রয়োজন হয় বা এমনি কোনো ইচ্ছা থাকে, ওর দাদু শিখায় দেয় ওইটাই বলে, কিন্তু এমনি করে কোনো টান নাই। এখন আমি আমার মার সাথে থাকি। ব্যবসা বাণিজ্য বলতে এখন আপাতত আমি কিছু করছি না, বাসাতেই আছি, আর আপাতত কিছু করতে চাচ্ছি না। চলে আসলে বললে আর যাব না, না আর যাব না। হ্যাঁ, ভবিষ্যৎ ডিসিশন নিয়ে নিছি যে এত প্রায় 6-7টা বছর দেখলাম, 7 বছরে যে ভালো হয়নি আর লাইফে ভালো হবেও না, কোনো ইচ্ছাও নাই। আর ওদের সাথে থাকতে থাকতে এমন কঠিন হয়ে গেছি, এত পাথর হয়ে গেছি যে এখন আর ইচ্ছা হয় না, এখন ওই লাইফটা তার যেতে ইচ্ছা করতেছে না। আজকে 3 মাস যাবত ওকে ছাড়া খুব ভালো আছি, অনেক লাইফটাকে অনেক ভালোভাবে রাখছি, যে কোনো ঝামেলা নাই, ঝগড়া নাই, জঞ্জাট নাই, রাতে ঘুমাই ঠিক করে, মানে এমন রাত গিয়ে বললাম সারা রাত ঘুমাই নাই, তো ওইগুলো আর ভাল লাগছে না। তো এখন চাচ্ছি যে নিজের মতো লাইফটাকে নিজে গুছাই রাখি। এখন আমার লাইফটা হচ্ছে আমার মা, এক কথাই যে আমি যদি ভুল করছি, আগে যদি মার কথা শুনতাম তাহলে আর এতটা 7টা বছর আর কষ্ট করতে হতো না, এটা হচ্ছে আমি বুঝি। কিন্তু এখন ওকে আর আমি ফেরাবো না, যদি ও আসতেও চায় তাও আমি আর ওকে গ্রহণ করবো না। হ্যাঁ, আমি আমার মা, আমরা 3 বোন 1 ভাই, এই 4 জন নিয়ে খুব সুখী থাকতে চাই।